শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটি ফিল্ম নিষিদ্ধ করে জেলা নিষিদ্ধ আপনারা ফিল্ম দেখেন কি কেউ যদি কেউ দেখেন হাত তুলে বলুন হুজুর আমি দেখি ফিল্ম দেখেন আপনি দেখেন কম বেশি দেখেন দেখবেন না হাত নামিয়ে নেন ভালো করে শুনবেন বন্ধু বর্তমান ভারতবর্ষে একটি ফিল্ম বার করেছে যেটা ছবি বলা হয় বাংলায় ওই ছবিটির নাম হলো দা কেরালা স্টোরি নাম শুনেছেন কেরালা স্টোরি দেখবেন যেহেতু আমরা ইসলামিক আলোচক আমাদের ইন্টারনেট নিয়ে গবেষণা করতে হয় হাদিস কুরআন নিয়ে গবেষণা করতে হয় ভারতবর্ষের আমাদের শিষ্টাচার কালচারগুলো নিয়েও গবেষণা করতে হয় ভালো করে শুনো ভারতবর্ষের সরকার বর্তমান বাজারে একটি ফিল্ম প্রচারিত করে দিয়েছে যে ফিল্মটি তার 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 ওই কেরালার দা কেরালা স্টোরি ওই কেরালা স্টোরি দিয়ে গোটা পৃথিবীর মানুষের কাছে এটাই বার্তা দিতে চাইছে মুসলিমরা নাকি সন্ত্রাসবাদী সন্ত্রাস হতে পারে এটু জোরে বলা যায় না নাউজুবিল্লাহ এটু সমবেত ভাবে বলা যায় না নাউজুবিল্লাহ আমার ভাই সব ওখানে মুসলিমদেরকে ছোটা করা হয়েছে কিন্তু আমাদের মাননীয় জি উনি প্রতিবাদ করে পশ্চিম বাংলায় ফিল্মটি ব্যান করে দিয়েছে এর জন্য কিন্তু আমরা সবাই খুশি কিন্তু ভালো করে শোনো আজকের ভারতবর্ষ মুসলিমদেরকে এরা সহ্য করতে পারছে না তবে সবাই নাই সবাই নাই দেখবেন গত কয়েক দিন আগে দেখবে আমাদের এক আরএসএস এর বন্ধু আমরা বন্ধু বলে সম্বোধন করি ওরা আমাদের শত্রু বলে সম্বোধন করে কিন্তু আমরা বন্ধু মনে করছি দেখবেন আরএসএস এর এক নেতাজি উনি উনি ভারতবর্ষের গোপন তথ্যগুলো পাকিস্তানকে পাঠিয়ে দিয়েছে না এটা যদি মুসলিম কোন টুপিওয়ালা দাড়িওয়ালা করত হেডলাইনে সাংবাদিকরা নিউজ চ্যানেল মিডিয়ারা এরা আজকে কোন জায়গায় নিয়ে যেত বন্ধু শুনে নিন ভালো করে শোনো ভারতবর্ষ এই জন্য সাবধান হতে হবে কোরআন শরীফ এটা মুসলমানদের জন্য এটা মুসলমানদের জন্য বর্তমান এই কোরআন শরীফকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে গবেষণা কি করতে হবে এই জোরে বলুন এই গবেষণা কোরআন শরীফ নিয়ে কেউ গবেষণা করেছেন আপনাদের এখানে মক্তবাজ মক্ত আছে না কোরআন শরীফ ওখানে পড়ানো হয় তো পশ্চিম বাংলার কোন মক্তবেগে কোরআন শরীফ নিয়ে গবেষণা করেছেন কেউ কিন্তু গবেষণা করবে কে আমাদের এপিজে আব্দুল কালাম জি যিনি নাম ভালো করে রাখতে পারেন না আমরা সম্মান করি কিন্তু আরবি গ্রামার অনুযায়ী ওনার নামটা ভুল ভালো করে শুনবেন কোরআনের আয়াতটা দেখেছি যে কোরআনের আয়াতটা দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দেব কিন্তু পুরীর মন্দিরে শাসনতন্ত্র উনি দাবি করতে ভারতবর্ষ দাবি করতে পারে না কিন্তু আমাদের রেগে গেলে হবে কি ভালো করে শুনবে বেদের ভাষায় বলা হয় যে বেদ বেদ পুরাণে বলা হয়েছে ওই মক্কা শরীফকে বলা হলো মক্কেশ্বর মক্কেশ্বর আর এক জায়গায় বলা হলো যেটাকে আমরা খানায় কাবা বলি ওই খানায় কাবাকে বলা হলো দারু কাবা কোরআন কি বলছে কোরআন কোরআন বলছে উম্মুল কুরা খানায় কাবা যেটা মুসলমান আমরা আমাদের কেন্দ্রস্থল আমাদের একুশে মে আমাদের পশ্চিম বাংলা থেকে প্রথম হজের উড়ান আমাদের সরকারের নেতৃত্বে উড়ানটি চালু হবে কোন জায়গায় যাবে আরে বলুন না কোন জায়গায় যেটা খানায় কাবা ভালো করে শোনো এই মারাত্মক একটি জায়গা যে জায়গা নিয়ে আজকের মতমৈক্য মতদ্বন্দ্ব চলছে বাংলাদেশের কিছু উলামারা এরা বলতে চাইছে যে খানায় কাবা মুসলমানেরা তৈরি করতে পারে না একটু আওয়াজ দিয়ে বলুন না বাংলাদেশে
দেশে তাবড়তো বড় বড় দাঁড়ি আছে বিরাট মারাত্মক টুপি আছে এরা বলছে দাবি করছে যে এই খানায় কাবাটা মুসলমানেরা তৈরি করেনি আরে বন্ধু আমি কুরআন দিয়ে যুক্তি দিয়ে দেব ভালো করে শুনবে খানায় কাবা এখান থেকে 3 থেকে 3,500 বছর আগে আরে মনে করে দেখুন নবী ইব্রাহিম খলিলুল্লাহ নাম শুনেছেন কেউ নবী ইব্রাহিম খলিলুল্লাহ জি হুজুর আমার তিনি তাকে নির্দেশ করা হয়েছিল হে ইব্রাহিম আল্লাহর কোরআন বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে কি আল্লাহ বলছে ওয়া ইজ ইয়ার ফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল আল্লাহ বলছে আরে আল্লাহ বলছে শুনো আল্লাহ বলছে নবী ইব্রাহিম ও নবী ইসমাঈল তোমরা দুই দুই বাপ বেটা মিলে আমার ঘর তৈরি করো ঘর কি তৈরি করো আমার ঘর তৈরি করো কিতাবে এসেছে কিতাবটার নাম বলে দিলে যে শুনবে দেখবেন হায়াতুল হায়াওয়ানে আল্লামা কামালউদ্দিন দামেরি হুজুর ইনি একজন ইসলামিক দার্শনিক উনি লিখে দিয়েছেন এখান থেকে 3,500 বছর আগে যখন পৃথিবীতে কোনো কাবা ছিল না পৃথিবীতে কোনো কাবা ছিল না ওই প্রথম কাবা হলো এটা আমাদের বর্তমান বাইতুল হারাম নয় পৃথিবীর 1 নম্বর কাবা হলো যেটি বর্তমানে ফারিশতাদের কাবা যার নামটি হলো বাইতুল মামর এই বাইতুল মামরটি যখন চলে গেল তারপরেই আল্লাহর ওয়াদারে বাইতুল মামর খানাই কাবা যেটাকে কুরআন শরীফের ভাষায় বলা হয় যে উম্মুল কুরআন এই উম্মুল কুরাটি ওই জায়গায় নির্মিত করা হয় যে জায়গায় বিজ্ঞান বলছে বর্তমানের বিজ্ঞানীরা এরা স্বীকার করে নিয়েছে মুসলমানদের খানায় কাবাটি যে খানায় কাবা গোটা বিশ্ব থেকে মানুষ গিয়ে তোয়াফ করে মা তোয়াফে এই খানায় কাবাটি পৃথিবীর ডান দিকে নয় পৃথিবীর বাম দিকে নয় পৃথিবীর উত্তর পূর্বে কোথাও নয় এই খানায় কাবাটি হলো পৃথিবীর মিডিল জায়গায় একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ আর জোরে বলা যায় না আমার ভাই সব এই জন্য আমরা ইমানওয়ালারা মসজিদে নামাজের ভিতরে ইমামকে সামনে রেখে মুতাওয়াজ্জান ইলা জিয়াতিল ইলাল কাবা বলতে হয় কাবা কাবার দিকে না নিয়ত করলে আপনার নামাজ হবে না বন্ধু কারণ কাবার দিকে আপনাকে ফিরতে হবে কাবা একটি মারাত্মক জিনিস কিন্তু মূর্খ স্বামীজি মূর্খ পণ্ডিত জি পুরীর মন্দিরের মূর্খ পণ্ডিত শ্রী শঙ্করাচার্য উনি দাবি করেছিল বক্রেশ্বর মন্দির কিন্তু আমার বিষয় হলো উনি কোন সূত্রে এটা বলেছে আমার মাথায় ঢোকে না ইদানিং সম্প্রতিকালে দেখবেন যে যার মতন দাবি করে চলছে কুরআন শরীফে এখনো কেউ দাবি করেনি যেটি আমাদের কুরআন কারণ এখানে ঝামেলা আছে কুরআন দাবি করলে কুরআনটাকে মেনে চলতে হবে ওরা মুসলমানদের মসজিদগুলো দাবি করছে ওরা মুসলমানদের মাদ্রাসার জায়গাগুলো দাবি করছে ওরা মুসলমানদের পাঞ্জাবি নিয়ে মুসলমানদের লুঙ্গিগুলো নিয়ে ওরা কটাক্ষ করছে এখন পর্যন্ত কোন মায়ের লাল পৃথিবীর জমিনে জন্ম হয়নি যে কুরআন শরীফকে নিয়ে কটাক্ষ করবে একটু আওয়াজ দিয়ে বলবে সুবহানাল্লাহ এই কুরআন শরীফকে নিয়ে কটাক্ষ করলে কুরআন শরীফের ভিতরে যে শিক্ষাগুলো দেওয়া আছে যে বাণীগুলো আল্লাহ পাঠিয়েছে এই বাণীর উপরের কোন বাণী ওই কুরআনের উপরে ছাপাতে হবে নইলে কুরআন শরীফের সম্মানকে হনন করা যাবে যাবে ভালো ভালো করে শোনো মুসলমানেরা আমার কালীবাড়ির মুসলমান জীবন জীবনের মুসলমানেরা আমি আপনাদের খেদমতে
বিষয়টি আরজ করতে চাইছি আজকের জন্য বক্তব্য ভালো করে শুনবে কেরালার জমিন থেকে যে ফিল্মটি বাজারে আনা হয়েছে আমাদের পিএম নরেন্দ্র মোদিজি আমরা প্রধানমন্ত্রী হিসাবে সম্মান করি ভালোবাসি কিন্তু ওনার মতবিরোধ কিন্তু আমরা মুসলমান উনি কিন্তু বলেছিলেন যে এই ফিল্মটি যদি বাজারে এসে যায় তাহলে এই ভারতবর্ষের সন্ত্রাসের মুখগুলো উন্মোচন হয়ে যাবে উন্মোচন ডায়লগটি যে জায়গায় দিয়েছিল জায়গাটির নাম হলো কর্ণাটক আপনারা সবাই জানেন গোহারা হেরে গিয়েছে এটা মুসলমানদের জন্য নয় নো 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 এটা মুসলমানদের জন্য নয় ভারতবর্ষের জন্য আল্লাহর একটি অনুদান একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ কথা সঠিক না বেঠিক ভালো করে বুঝবে আমি কোন রাজনৈতিক অ্যাঙ্গেল আলোচনা করছি না আমি ইসলামকে বোঝানোর জন্য এরা আজকে মুসলিম এদেরকে কটাক্ষ করার জন্য ওই ফিল্মে বলতে চেয়েছে আমরা গুগল ঘেটে যেটা জানতে পেরেছি সেটি হলো মুসলিমদের পরিকল্পনা মাফিক আমার হিন্দু বোনেদেরকে তাদের ব্রেনটাকে ওয়াশ করে ধর্মান্তরিত করে বিপদের মধ্যে ঠেলে ফেলে দেওয়া জুলুমের শিকার করে দেওয়া কিন্তু এটা জায়গাটার নাম হলো কেরালা কি নাম কেরালা এখান থেকে 300 বছর আগে চলে যান কত বছর 300 বছর 1803 সালটা লিখে রাখুন মিলিয়ে দেখবে ইতিহাস থেকে আমি বলছি আপনাদের ডাইরেক্ট সালটার নাম হলো 1803 জায়গাটার নাম হলো কেরালা আজকের নারীদের জন্য এর আন্দোলন করছে আজকের নারীদের জন্য দরদ লাগছে আমি জুলফিকার রহমান আমি একজন ক্ষুদ্র ব্যক্তি আমি আপনাদের মাধ্যমে গোটা বিশ্বকে মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি আরে আমাদের আমাদের মিডিয়াগুলো আপনি ছড়িয়ে দিন আজকের ভারতবর্ষে নারীদের জন্য এত উতলা মন নিয়ে তোমরা এসেছো কিন্তু 1803 সালে মিস নাঙ্গেলিরা যখন এরা যখন বাজারে বা এলাকায় ঘুরত তখন তাদের জন্য আইন শৃঙ্খলা বেঁধে দেওয়া হয়েছিল যে তোমরা যখন চলবে সুন্দরী মেয়েরা তোমাদের স্তনগুলো আলগা করে দিয়ে ঘুরতে হবে কারণ তোমরা ছোট জাত তখন তোমরা কোথায় ছিলে আজকে কেন এলে 1803 সালে ভারতবাসীর ইতিহাস হলো দেখবেন একটি ট্যাক্স জারি করা হয়েছিল যাকে ইংরেজিতে বলা হয় ব্রেস ট্যাক্স যাকে বাংলায় বলা হয় মুলাক্কারাম ট্যাক্স অর্থাৎ সুন্দরী মহিলারা নিচু জাত ব্রাহ্মণ বাদ দিয়ে এরা যখন সমাজের ভিতরে ঘুরবে বাজারে ঘাটে গ্রামে গঞ্জ শহরে এদের এদের নাবির উপর থেকে কাপড়গুলো খুলে দিয়ে চলতে হবে আমরা ইসলাম ধর্মলম্বী আমরা সবাই জানি মহিলাদের সতর কোন কোন জায়গাগুলো পুরুষদের সতর কোন কোন জায়গাগুলো মহিলাদের সতর মাথার চুলের গোড়া থেকে আর পায়ের নখ পর্যন্ত সমস্তটাই সতর এটা ইসলাম বলছে ইসলাম নারীদের দেহকে মান্যতা দেয় না এলাও করে না সমাজে ভালো করে শুনবেন সেই মহিলাদেরকে উলঙ্গ করে যারা ত্রিবাঙ্কুরের রাজারা তখন সমাজের ভিতরে প্রচলিত করে দিয়েছিল একজন মহিলা গর্জে উঠেছিল কোন শিক্ষায় ভালো করে শুনবে এই জন্য আমি আপনাদের কাছে বক্তব্যের মধ্যে জানিয়ে দিতে চাইছি মিস নাঙ্গেলি বলে একজন এই সেই কেরালার একজন মহিলা উনি আন্দোলন করেছেন আন্দোলন ত্রিবাঙ্কুরের রাজার আন্দোলন করেছে ওই ইতিহাসগুলো কোথায় গেল আরে ফিল্ম নির্মাতারা তোমরা কি চোখে বন্ধ হয়ে গেছো 1803 সালে মিস নাঙ্গেলি নাঙ্গেলি তিনি কাপড় পরে 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 ঘুরতেন ওনার ধর্মটি হলো হিন্দু ইজম হিন্দু উনি হিন্দু ধর্মের মহিলা হয়ে উনি মাথায় ওড়না দিয়ে গায়ে কাপড় জড়িয়ে উনি ঘোরাঘুরি করতেন কিন্তু
যেহেতু তৎকালীন ট্যাক্স গ্রহণকারীরা তার বাড়ি এসে যখন ট্যাক্স চাইছিল ট্যাক্স আপনি আশ্চর্য হয়ে যাবেন ভালো করে শুনবে আজকের ঈমানওয়ালারা মুসলমানের মেয়েরা বাজারে বেপরদায় ঘুরে মার্কেটে বেপরদায় ঘুরে কিন্তু আমার একজন হিন্দু বোন তিনি তিনি পর্দার ব্যাপারে কি জোর দিয়েছে আপনি আশ্চর্য হয়ে যাবেন ট্যাক্স গ্রহণকারী বলছে ও মিস নাঙালি আপনি কাপড় পরে পরে ঘুরছেন বলে হ্যাঁ অবশ্যই তো আপনি কাপড় পরে ঘুরছেন ভালো কথা আপনি ট্যাক্স দিন কি দিন মুসলমানেরা ইংরেজ পিরিয়ডে বগলের চুল কাটলে যেটা ৪০ থেকে ৪১ দিনের মধ্যে কাটারা আমাদের জন্য ফরজ নইলে আপনার নামাজ হবে না এই বগলে চুল কাটলে ট্যাক্স দিতে হতো না আরে কথা বলুন হতো না ট্যাক্স দিতে হতো কিন্তু সেই সময় কাপড় পরলে ট্যাক্স দিতে হতো পর্দা করলে ট্যাক্স দিতে হতো আর বর্তমানে আমাদের কোনো ট্যাক্স নেই কিছু নেই কিন্তু ডিজিটাল বোরখা পরে আমাদের মুসলিম ঘরের মেয়েরা বৌমারা দেখবেন টাইট ফিটিং বোরখা পরে রাস্তাঘাটে বাজারে এরা কোন মানে ঘোরাফেরা করছে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই কিন্তু বর্তমান যে বোরখা বাজারে এসেছে এই বোরখাগুলো শরীয়ত বলছে এই বোরখাগুলো কিন্তু হারাম এ বোরখা পরা যাবে না কোন বোরখা পরা যাবে বিস্তারিত আমি বোরখার আলোচনা আমার টপিক নয় বন্ধু শুনে নিন মিস নাঙ্গেলি উনি বলছেন স্যার আপনি দাঁড়িয়ে যান আমি আপনার জন্য ট্যাক্স নিয়ে আসি ট্যাক্স উনি ঘরের ভিতরে গিয়েছে উনি ঘরের ভিতরে গিয়েছে একটি কচু পাতা নিয়ে কচু পাতা ইতিহাস বলছে ওই মিস নাঙ্গেলি কেরালার দক্ষিণ ভারতের জমিনে বসে বসে কেরালা সংলগ্ন কি সাগর আছে যে সাগরটা আরব সাগর বলা যায় আরব সাগর ওই আরব সাগরের পরে মক্কা তুল মুকাল্লামা মিস নাঙ্গেলি ওই ঘরে বসে 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 কেবলামুখ হয়ে দুটো হাত উঁচু করে বিড়ি বিড়ি করে কি যেন বলে ধারালো অস্ত্র দিয়ে উনি ওনার স্তনটা কেটে দিয়েছে স্তন কেন ট্যাক্স দিতে হবে কাপড় পরলে এই জন্য স্তনটি কেটে দিয়ে এই ভারতবর্ষের জমিনে আন্দোলন যিনি সৃষ্টি করেছেন উনি ওই ওই স্তনটি কেটে কচুর পাতার উপরে করে একটি ঢাকনা দিয়ে ঢেকে আল্লাহর নবী নয় ওই ভারতবর্ষের মুলাক্কারাম ট্যাক্স গ্রহণকারীর কাছে এনে দিয়েছে উনি অবাক হয়েছে রে রে আমি আপনার কাছে ট্যাক্স চেয়েছি আপনি কি জিনিস এনেছেন আরে আপনি তো বলেছেন ট্যাক্স না দিলে আপনার স্তনটা দেখাতে হবে স্তন আমি মিস নাঙ্গেলি আমি ট্যাক্স দিতে পারবো না কিন্তু স্তনটা দেখাবো তবে আমার বুকে লাগানো স্তন নয় বুক থেকে কেটে কচুর পাতাই করে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা তো মানুষ নামের জানোয়ার তোমরা দেখতে চাইছো নিচু জাতের ওই সুন্দরী মহিলাদের স্তন দেখতে চাইছো তোমরা জনম জনম ধরে দেখে নাও কারণ আমরা দেখাতে পারি না ওই সময় ট্যাক্স গ্রহণকারী বলেছিলেন ও মিস নাঙ্গেলি তোমরা কেন দেখাতে পারো না ওই সময় মিস নাঙ্গেলি জানার কথা উচ্চারণ করেছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন আমি কেন এই বিষয়টি আজকের জন্য উপস্থাপন করছি ভারতবর্ষের হিন্দু মহিলা হয়ে তিনি যে ব্যক্তির নাম করেছেন তিনি আর কেউ নন মুসলমানদের কলিজার মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ জোরে বলা জানে সুবহানাল্লাহ আরে নারাই তাকবীর উনি বলেছেন কি বলেছেন উনি জিজ্ঞাসা করেছেন কেন এটা করলেন
কেন স্তন কেটে দিলেন কেন দেখালেন না উনি বলেছেন মুসলমানদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি পৃথিবীর জমিনে মুসলমান নারীদের সংরক্ষণ দেওয়ার জন্য উনি প্রথমেই বার্তা দিয়েছেন তাই আমাদের ভারতবর্ষের আমাদের আমাদের পণ্ডিতগণেরা আমাদের জওহরলাল নেহরু থেকে শুরু করে মহাত্মা গান্ধী থেকে আমাদের রবি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরজি কাজী নজরুল জি সবাই স্বীকার করেছে গুরু নানকেরা পৃথিবীর জমিনের এক নম্বর যদি মনীষী থাকে তিনি আর কেউ নন তিনি হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু আওয়াজে বলবেন সুবহানাল্লাহ ওরা স্বীকার করে নিয়েছে তো আপনি যতই রাসূলকে কটাক্ষ করেন নূপুর শর্মা থেকে শুরু করে তসলিমারা এরা যতই রাসূলকে নিয়ে কটাক্ষ করুক তার চরিত্রকে হরণ করতে চেষ্টা করুক আল্লাহর নবীর যে স্বর্ণাক্ষরে যে চরিত্র এই চরিত্রের এক পশম পরিমাণ ক্ষতি হতে পারে না একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা ভালো করে শুনতে থাকুন মেসে নাঙ্গলি যেদিকে ফিরে বলেছেন বিড় বিড় এটা অন্য কোন দিক নয় ওই দিকটি হলো মক্কা মুকাররমার দিক যেদিকে মুসলমানেরা ফিরে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত পাঁচ আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায় আল্লাহর কাছাকাছি হয়ে যায় ওই দিকটির নাম হলো কিন্তু এমন হতভাগা মুসলমান আমরা আছি আমরা খানায় কাবার দিকে কোনোদিন মুতাওয়াজ্জা হইনি ঈদের নামাজ পড়তে আসি ঈদের নামাজ তাও এক রাকাত ফেল কত রাকাত ফেল ঈদের নামাজ ফেল হলে কি হয় নামাজ যেমন ছেড়ে গেলে আপনি দু রাকাত মিস করলেন এশার জামাত আপনি পরে পড়তে পারেন ইমাম সাহেবের সালাম ফেরানোর পর আচ্ছা আমি আপনাদের জিজ্ঞাসা করি বলুন তো এশার নামাজ যদি আপনার এক রাকাত ছেড়ে যায় কত রাকাত আপনাদের সমস্যা হচ্ছে নাকি আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে ভালো করে বুঝবেন কুরআনকে কেন্দ্র করে কাবাকে কেন্দ্র করে আপনাদেরকে আমি ব্রেনের ভিতরে নসিহাতটা ঢোকানোর চেষ্টা করছি এশার নামাজ আপনি এক রাকাত ছেড়ে দিলেন ইচ্ছা করে না বাথরুমে গেলেন বা দেরি হয়ে গেল কোন কারণে ছেড়ে গেল এক রাকাত নামাজের নিয়মটা কি আপনি কখন উঠে দাঁড়াবেন এক রাকাতটা পূর্ণাঙ্গ করতে গেলে কখন দাঁড়াবেন সালাম ফিরানোর পর ইমাম সাহেব যখন ডান দিকে সালাম ফিরবে আসসালামু আলাইকুম যখন বলে এই সালাম ফিরিয়ে দেবে তখন আপনি উঠে দাঁড়াবেন নো কখন দাঁড়াবেন যখন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ডান দিক দ্বিতীয়বার সালাম বাঁ দিক শুরু হবে ঠিক সেই মুহূর্তে আপনি উঠে দাঁড়াবেন কেন এই জায়গাটায় লজিক আছে লজিক কারণ ইমাম সাহেব আপনি যে এক রাকাত পরে এলেন ইমাম ওই এক রাকাত ভিতরে হয়তো ভুল করতে পারে নামাজে সাহু সেজদা হতে পারে সাহু সেজদা এটা আপনার জন্য ওয়াজিব কিন্তু দেখবেন অনেক মুসলিম আমি নিজে দেখেছি আসসালামু আলাইকুম রহমাতুল ডান দিক শুরু হলো ও বাবাজি উঠে দাঁড়িয়ে গেল এটা কিন্তু ভুল নিয়ম ভালো করে শুনে নিন আমরা যেদিকে ফিরে নামাজ আদায় করছি ওই জায়গাটার নাম হলো খানায়ে কাবা ইতিহাস বলে দিয়েছে ওই খানায়ে কাবাটি নবী ইব্রাহিম তৈরি করেছে ভালো করে শোনো এই জায়গাটি এই খানায়ে কাবাটি পাঁচ রকম স্টোন দিয়ে তৈরি করা হয়েছে যাই তাই মামুলি কোনো ঘর নাই বন্ধু শোনো আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে খানায়ে কাবা কত রকম স্তম্ভ দিয়ে তৈরি করা হয়েছে জীবন তোলা মুসলমানেরা পারে না যারা যারা পড়াশোনা করে যে পারবে কারণ কারণ আমাদের ওয়াজ করতে গেলে পড়াশোনা করতে হয় সেই জন্য বলছি বলুন তো বন্ধু খানায়ে কাবা পাঁচ রকম পাথর দিয়ে তৈরি হয়েছে এক নম্বর পাথরের নাম কি এক নম্বর পাথরের নাম লিখে রাখুন আপনার কাজে লাগবে এক নম্বরে পাথরের নাম হলো তুর সিনা লিখে রাখো দুই নম্বরে তুর সিনা তিন নম্বরে তুর জৈতুন চার নম্বরে তুর লেবানন আর পাঁচ নম্বরে হলো তুর
দূরে গারে হেরা একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ বাংলাদেশে রাজ্জাক বিন ইউসুফের ওই ওয়াজের মধ্য দিয়ে উনি বলেছেন খানায় কাবা হিন্দুরা তৈরি করেছে আমার বন্ধু এটা 100% 100% মিথ্যা কথা কারণ খানায় কাবা হিন্দু ভাইরা তৈরি করতে পারে না আমি আপনাকে হেডলাইনে বলেছি ইদানিং হাজার হাজার আলেম বার হয়েছে একাধিক ওয়াজ পাবেন কেউ বলবে জাদা হটিয়ে দাও কেউ বলবে জাদা হটিয়ে দাও জাদা আপনার জ্ঞানী মানুষ ব্যাগ খাই যেতে হবে না কি বলতে চাইছে ওরা তার মধ্যে ওরা জাদার মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে এরা এক ধরনের আলেম আর আরো এক ধরনের আলেম হলো দেখবেন ওয়াজ করতে করতে এসে ওরা ফতোয়া দেয়া দেয় বড় বড় যেই ধরা খেয়ে যায় সম্মিলিত মোনাজাতের জন্য সম্মতি দিয়ে দেয় বন্ধু শুনে রাখুন এটা বর্তমান জামানা ওনাদের ভিতর থেকে বলেছে হিন্দু ভাইরা তৈরি করে মিথ্যে আমার ভাই সব ভালো করে শুনবে এই খানায় কাবা যখন তৈরি করা হলো ওই খানায় কাবাকে সম্মান প্রদান করা হলো ওই খানায় কাবায় সর্বপ্রথম যিনি তোয়াফ করেছিলেন তোয়াফ তিনি আর কেউ নন পৃথিবীর আশ্চর্যজনক নবী যিনি আমাদের জাতির পিতা মুসলমানদের জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ জোরে বলা জানে সুবহানাল্লাহ আমরা হজ পাকে যাই হজ পাকে যাই তাওয়াফ করি জমজমের পানি খাই সাফা মারওয়া দৌড় দৌড়ি করি শয়তানের পাথর মারি এই কর্মকলাপ এই কার্যকলাপ এগুলো কি আমাদের নবী আরে কথা বলুন এটা আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম খলিলুল্লাহ একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরে একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ কলমা লা ইলাহা একটু আওয়াজ দিয়ে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী এলেন দুনিয়ায় নবী এলেন দুনিয়ায় আবু জাহেল নিল বিদায় জোরে বলা যায় না সুবহানাল্লাহ কেন গো আপনি রাগ করছেন সুবহানাল্লাহ এত আস্তে হয়ে যায় কেন এটা আমাদের রোগ আপনারা ভালো আমার রোগ নাকি ইদানিং কিছু মুসলমানেরা সুবহানাল্লাহ বলতেই চায় না দরুদ পড়তেই চায় না মুরব্বি আমার 70 বছর নামাজ পড়ে তবে আপনাদের বলছিলাম মুরব্বি 70 বছর নামাজ পড়ে বলেন তো মুরব্বি দরুদ ইব্রাহিমটা বলুন তো বলে শেষ কি আবার মানে জানেই না দরুদ ইব্রাহিম জানে না তাশাহুদ জানে না দোয়া মাসুরা জানে না দোয়া কুনুত জানেন না আপনি লম্বা লম্বা দাড়ি রেখেছেন নামাজ করছেন আপনার নামাজ তো হবে না শিখতে হবে আলেমদের কথা শুনতে হবে কিন্তু সম্প্রতিকালে আলেমদের কথাও শুনতে চায় না এত বড় আমরা কঠিন জামানার ভিতরে এসে গেছি এই জন্যে আমি আশা রাখছি মহব্বতের সাথে ইমানের প্রশ্ন এটি কারণ কলমা শরীফ জোরে বলার পরেও যদি কেউ আসতে পড়ে তার ইমানে খাতরা হয়ে যায় এই জন্য আমরা দুঃখিত হয়ে যাচ্ছি আপনি একটু জোরে জোরে আওয়াজ দিয়ে পড়বেন মহব্বতে কলমা লা ইলাহা মহব্বত ইলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী এলেন দুনিয়া নবী এলেন দুনিয়ায় আবু জাহেল নিল বিদায় নবী এলেন দুনিয়ায় আবু জাহেল নিল বিদায় কলমার ধারা পৃথিবীতে আজ রয়ে যায় লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইলাহা মুহাম্মাদুর রাসূল